পহেলা বৈশাখ উদযাপনের ডাকা, টিএসসি সহ নানা স্থানে যৌন হামলা ও নিপীড়নের সুষ্ঠু তদন্ত না হওয়ার প্রতিবাদে ও অবিলম্বে যৌন হামলাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বুধবার বিকেলে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। সংগঠনের সভাপতি নমিতা দাসের সভাপতিতে সাধারণ সম্পাদক রুনা আক্তার খানমের পরিচালনায় মানববন্ধনটি মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালা এলাহি কুটি। এ সময় তিনি বলেন, সরকার যৌন হামলাকারীদের বিচার না করে আন্দোলনকারীদের হয়রানি করছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী সংগঠক কিশোরী পদদেব। এ সময় অন্যান্য বক্তারা বলেন, অবিলম্বে যৌন হামলাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, নারীরা গড়ে বসে থাকবে না, নিজেদের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট ভূমিকা রাখবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন বলেন কোন ব্যস্ত হরণের ঘটনা তিনি দেখেননি, আমি বলি যে অন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন এখনো রাখা হয়েছে, তিনি তো দেশের কিছুই দেখেন না। মাহমুদ এইচ খান, 71 নিউজ টেলিভিশন, মৌলভীবাজার।